পড়তে বসে তুমিও যদি কনসেন্ট্রেট না করতে পারো, ফোকাস না করতে পারো, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে তিনটে খুবই সহজ আর এফেক্টিভ টিপস শেয়ার করব, যা তোমাদের পড়াশোনাতে কনসেন্ট্রেশন বাড়াতে অনেকটা সাহায্য করবে। তো চলো একদম সময় নষ্ট না করে শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আমি নীলাদ্রি আছি তোমাদের সাথে, আর তোমরা দেখছো সাকসেস উইন্ডো ইউটিউব চ্যানেল। সবার প্রথম তোমাদের যে বিষয়টা নিজের মনের মধ্যে ঢুকিয়ে নিতে হবে, সেটা হলো তুমি একা নও যে পড়তে বসে পড়াশোনায় ফোকাস বা কনসেন্ট্রেট করতে পারে না। হ্যাঁ বন্ধুরা, তোমাদের পড়তে বসে পড়ায় মন না লাগার এটা একটা বিশাল বড় কারণ। কেন বলছি, সাধারণত কি হয়, তোমরা সবাই যখন পড়তে বসো তখন ফুল এনার্জি আর মোটিভেশনের সাথে স্টার্ট করো, কিন্তু কিছুক্ষণ পরেই শুরু হয় আসল খেল। মনে হয় 5 মিনিট একটু হোয়াটসঅ্যাপটা চেক করে নিই, আবার একটু পরে মনে হয় দেখি ফ্রিজে চকলেট আছে কি না, একটা খেয়ে এসে বসি। আবার কিছুক্ষণ পরে মনে হয় ধুর মোটিভেশন পাচ্ছি না, একটা মোটিভেশনাল ভিডিও দেখে নিই তারপর পড়ব। এরকম বিভিন্ন ডিস্ট্রাকশন তোমাদের মনে আসতে থাকে, আর দিনের শেষে তোমরা দেখো যে যা যা আজকে পড়বে ভেবেছিলে কিছুই তেমন পড়া হলো না, আর সারা দিনটা ওয়েস্ট হয়ে গেল। ব্যাস এখান থেকেই শুরু হয় গিল্টি ফিলিং। তোমার মনে হতে থাকে আমারই মনে হয় একার পড়ায় মন বসতে চায় না, আমি মনে হয় একাই দিন রাত আজে বাজে চিন্তা করে সময় নষ্ট করে ফেলি। আর এটার প্রভাব পরের দিন পড়তে বসে তোমার ওপর প্রচণ্ডভাবে কাজ করে, আর এর জন্য তুমি পরের দিন পড়তে বসে ফোকাস করতে পারো না, আর তুমি বুঝতেও পারো না যে কেন ফোকাস করতে পারছো না। তাই সবার প্রথমে এটা বোঝো যে তুমি একা নও যে পড়তে বসে কনসেন্ট্রেট করতে পারে না। এটা মোটামুটি সবার সাথেই হয়, তাই এর জন্য গিল্টি ফিল করার কিছুই নেই, আর পড়ায় মন বসাতে পারছো না বলে স্ট্রেস বা টেনশন নেওয়ারও কিছু নেই, তার থেকে বরং সলিউশন খোঁজার চেষ্টা করা বেটার। সো টিপস নাম্বার 1, আন্ডারস্ট্যান্ড ইট দ্যাট ইউ আর নট অ্যালোন হু ক্যানট কনসেন্ট্রেট। এবার বলি সেকেন্ড টিপসের কথা। আমরা প্রত্যেকে কিছু পাওয়ার বিনিময়ে কিছু করতে ভালোবাসি, এটা হিউম্যান সাইকোলজির নেচার। ধরো পাশাপাশি দুটো জায়গায় তোমার পছন্দের খেলার কম্পিটিশন হচ্ছে, এক জায়গায় বলা হয়েছে খেলো জেতো হারো কোনো তফাত নেই বাড়ি চলে যাও, আর এক জায়গায় ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবে তাদের জন্য কিছু পুরস্কার আছে, তো তুমি কোন জায়গায় নিজের নাম দেবে? অফকোর্স দ্বিতীয় জায়গায়, কারণ দু জায়গায় খেলা তো একই কিন্তু এক জায়গায় জিতলে তুমি কিছু পুরস্কার পাবে, তাই স্বাভাবিকভাবেই যে কেউ সেই জায়গাতেই নাম দেবে আর মন দিয়ে খেলার চেষ্টা করবে। ঠিক এরকমই পড়াকেও খেলার মতো বানিয়ে নাও, আর একটা পার্টিকুলার টাস্ক কমপ্লিট করতে পারলে নিজেকে নিজে কিছু পুরস্কার দেবে বলে প্রমিস করো। সেটা হতে পারে একটা চকলেট, হতে পারে 15 মিনিট নিজের পছন্দের গেম খেলা, বা হতে পারে নিজেকে নিজের পছন্দের কোনো ছোট গিফট দেওয়া, আর শুধুমাত্র নির্দিষ্ট টাইমের মধ্যে সঠিকভাবে সেই টাস্কটা কমপ্লিট করতে পারলে তবেই কিন্তু নিজেকে নিজে রিওয়ার্ডটা দাও, না হলে আবার ট্রাই করো। যেমন ঠিক মোবাইল বা কম্পিউটার গেমে হয়, নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট কোনো টাস্ক কমপ্লিট করতে পারলে রিওয়ার্ড পাওয়া যায়, আর না হলে আবার ট্রাই করে সেটা পেতে হয়, আর আমরা সেটাকে একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়ে সেটা ঠিক কমপ্লিট করে ফেলি, আর আমাদের মনে পুরস্কার পাওয়ার একটা স্যাটিসফ্যাকশন কাজ করে। এরকমই পড়ার ক্ষেত্রেও রিওয়ার্ড সিস্টেম স্টার্ট করো, দেখবে রিওয়ার্ড পাওয়ার জন্য তুমি আগের থেকে বেশি মনোযোগ দিয়ে পড়ছো। সো টিপস নাম্বার 2, রিওয়ার্ড ইওর সেলফ। এবার আসি থার্ড টিপসে, যা খুবই ইম্পর্ট্যান্ট, যা প্রতিদিন অল্প সময়ের জন্য প্র্যাকটিস করলে তোমাদের কনসেন্ট্রেশন পাওয়ার কতটা বেড়ে যাবে তুমি নিজেই কিছুদিন পরে বুঝতে পারবে, আর সেটা হলো মেডিটেশন। হ্যাঁ বন্ধুরা, এটা সায়েন্টিফিক্যালি প্রুভড যে মেডিটেশন আমাদের কনসেন্ট্রেশন আর ফোকাসকে অনেক গুণে বাড়িয়ে দেয়। আমরা যদি প্রতিদিন অল্প সময়ের জন্য হলেও মেডিটেশন করি, তাহলে একা একাই আমাদের পড়াশোনা এবং অন্যান্য কাজে মনোযোগ অনেক বেড়ে যাবে। আর মেডিটেশন করার সবচেয়ে ভালো টাইম হলো সকালে ঘুম থেকে ওঠার ঠিক পরেই আর রাতে শুতে যাওয়ার আগে। এই দুই সময় 5 মিনিট করে হলেও রোজ মেডিটেশন করো, কিছুদিন পর থেকে তুমি নিজেই রিয়েলাইজ করতে পারবে যে তোমার কনসেন্ট্রেশন পাওয়ার অনেক গুণে বেড়ে গেছে। সো টিপস নাম্বার 3, মেডিটেট ডেইলি। এরকম ছোট ছোট আরও অনেক এফেক্টিভ টিপস আছে যা আমি আলাদা আলাদা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, যাতে তোমরা সারা বছর স্টাডিতে নিজের 100% দিতে পারো আর অনেক সাকসেসফুল হতে পারো। তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যে আমার বানানো এই ভিডিওগুলো যদি তোমাদের কোনো প্রবলেম সলভ করতে এতটুকু সাহায্য করে থাকে,
তাহলে এগুলো তোমার বন্ধুদের সাথে শেয়ার করে সাকসেস উইন্ডোকে এগিয়ে যেতে সাহায্য করো। তোমাদের একটা শেয়ার অনেক নতুন মানুষের কাছে সাকসেস উইন্ডোকে পৌঁছে দেবে। আমাকে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করে নিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যেও এরকম ভিডিও আরও দেখার জন্য। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এরকম আরও একটা উপযোগী ভিডিওতে। সবাই ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। ধন্যবাদ।